সবাই চাকরি করে বিয়ে করতে চায়, ব্যবসা ভালো হলে বিয়ে করতে চায়, কিন্তু জানেই না ব্যবসায় ভালো হওয়ার আর চাকরি পাওয়ার মাধ্যম হচ্ছে আগে বিয়ে করা। আগে কি করা? স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 18 বছর বয়সে বিয়ে করছে। কত বছর বয়সে? এক বর্ণনা দেখলাম 14, আর এক বর্ণনা দেখলাম 18। কাজী নজরুল ইসলাম অল্প বয়সে বিয়ে করছে। মহাত্মা গান্ধী অল্প বছর বয়সে বিয়ে করছে। শেক্সপিয়ার ছোট একটা বিয়ে করেছে। তো এরা এই যে আগে বিয়ে করছে, যে সফল হতে কোনো সমস্যা হয়েছে? কথা বলেন না কেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি কি সফল রাষ্ট্রনায়ক নন? কাজী নজরুল ইসলাম সফল কবি নন? তো এদের আগে বিয়ে করা তো এদের সফলতা ঠেকায় রাখতে পারে না। এরা আগে বিয়ে করে সফল হয়েছে, কিন্তু আমরা সফল হয়ে তারপরে বিয়ের পিড়িতে বসতে চাই, ঠিক না? ঝামেলাটা এখানে। এজন্য ছেলের বাবা, মেয়ের বাবা, নীলফামারীতে যারা আছেন সবাইকে বলি, ছেলে মেয়ে প্রাপ্ত বয়স্ক যদি হয়, ছেলের জন্য উপযুক্ত মেয়ে পাওয়া গেলে, ভালো মেয়ে পাওয়া গেলে দিনদার, আর মেয়ের জন্য ভালো পাত্র পাওয়া গেলে বিয়ে দিয়ে দিবে। আর নিকাহ মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিষ্ণুই বলেন বিয়ে এটা আমার সুন্নাত, আর যে আমার সুন্নাতকে পছন্দ করে না সে আমার উম্মত দাবি করতে পারবে। আর ওয়াকান মিন সুনানিল মুরসালিন, চারটা কাজ দুনিয়ার সব নবীরা করেছেন, এর মধ্যে একটা হচ্ছে বিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য বিয়ে করবে সম্মানিত ভাইরা। বিয়েতে বরকত। যারা বিয়ে করে নাই তাদের ইমানের অর্ধেক অপূর্ণাঙ্গ। বিয়ে করলে ইমানটাকে পরিপূর্ণ করে দেয় কে? তো যারা হাত তুলছে এদেরকে আল্লাহ রূপবতী, গুণবতী, নেককার, ভদ্র স্ত্রী দিয়ে আল্লাহ ধন্য করুক। আমরা পড়ি আমিন। দেখছেন এখন বড় আওয়াজ বড় হয়ে গেছে, এখন আমার খুশি, বিয়ের কথা শুনলেই খুশি।